প্রাথমিক শিক্ষা পরিবারের। আপনি একটি সঠিক কথা বলেছেন, উনি কি বলেছেন অনেকে শুনতে পান নাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি। উনি যেটা বলেছেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে, শিক্ষার্থীরা মাদ্রাসায় চলে যাচ্ছে। এটার বিশ্লেষণ, কারণ কে কোথায় পড়বে, এটার সম্পূর্ণ স্বাধীনতা তার পিতামাতার রয়েছে, শিক্ষার্থীর রয়েছে। আমি আপনাদের সকলকে বলছি, এই সংখ্যা কমে আসবে। আমি আবারও বলছি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে, কমবে না। বৃদ্ধি পাওয়ার সিস্টেম কী? বৃদ্ধি পাওয়ার সিস্টেম হচ্ছে ওই যেটা বললাম আপনাকে, স্মার্ট বাংলাদেশ। আপনি যদি, আপনারা যদি শিক্ষকরা, আপনারা যদি অভিভাবকদের সাথে সরাসরি যোগাযোগ করেন, তাকে, তাদেরকে যদি বুঝিয়ে বলেন কি কারণে সে প্রাথমিক বিদ্যালয়ে পড়বে, তাহলে কিন্তু অবশ্যই অভিভাবকরা আপনাদের, তাদের সন্তানদের প্রাথমিক বিদ্যালয় দিবে। এটা নিয়ে আমি কারণ আমি আবারও বলছি, আমার সন্তান কি মাদ্রাসায় দিব নাকি আমার সন্তানকে আমি প্রাইমারি স্কুলে পড়াবো, এটা কিন্তু আমার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, সরকার আমাকে এই স্বাধীনতা দিয়েছে। সো এখন প্রাথমিক মাদ্রাসার স্টুডেন্টের সংখ্যা বাড়ছে কেন, এটা আপনি যদি বিশ্লেষণ করে দেখেন, তারা কিন্তু ডোর টু ডোর যাচ্ছে, ডোর টু ডোর গিয়ে তাদেরকে, পরিবারকে বোঝানোর চেষ্টা করছে যে আপনার সন্তানকে মাদ্রাসা দিবেন। তা আমাদেরও উচিত যে ডোর টু ডোর গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পরিবারকে বোঝানো উচিত কি কারণে আপনার সন্তানকে প্রাথমিক বিদ্যালয় দিবেন। আমি যেহেতু উপজেলা চেয়ারম্যান, আমার দুইটা শিক্ষা পদ্ধতির প্রতি সম্পূর্ণ আমার আস্থা রয়েছে। প্রতিযোগিতা কিন্তু আপনাদের মধ্যে, আমার সাথে না কিন্তু, কারণ আমার ওই মাদ্রাসাও দেখতে হবে, আমার প্রাথমিক বিদ্যালয় দেখতে হবে, মাধ্যমিক বিদ্যালয় দেখতে হবে। যেহেতু আমি দাউদকান্দি উপজেলা অভিভাবক, আপনাকে বানিয়েছেন, আমি কারো পক্ষে নেওয়ার কোনো সুযোগ নেই, আপনাদেরকেই চেষ্টা করতে হবে শিক্ষার্থী বৃদ্ধি করার জন্য। থ্যাংক ইউ। আপনি কিছু বলবেন? করেছিলাম, আপনি ছিলেন ওই যে ইউনো সাহেব, আমরা কন্ট্রাক্টরদের ডেকেছিলাম, কন্ট্রাক্টর কি বলেছে, করবে করবে বলে করছে না। আমি এখন কন্ট্রাক্টরের নাম কি সবার সামনে উচ্চারণ করবো, করা কি ঠিক হবে? কেন না না করেন কেন? এখন কেউ যদি নিজের সম্মান না রাখে, সম্মান তো কেউ কাউকে দিবে না। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। কন্ট্রাক্টরের নাম আমি বললাম না, খুবই দুঃখজনক, কারণ আমরা, আমি আপনি যতই প্রভাবশালী হন না কেন, আমি আজকে এই উন্মুক্ত মঞ্চে বলে যাচ্ছি, আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করবো উপজেলা পরিষদের পক্ষ থেকে। ধন্যবাদ। আর কোনো, আর কেউ কিছু বলবেন?